এখানে শেষ নয় কিন্তু আরো অনেক মানুষ আসছে পারবেন সামলাতে আপনার কোনো ধারণাই নেই পুলিশ কি করতে পারে আর কি পারে না পাঁচ মিনিট সময় দিচ্ছি এই পুরো এলাকা আমার ফাঁকা চাই তা না হলে প্রথমে লাঠি চার্জ আর তারপর গুলি আর তারপর যে কটা মাল বেঁচে পড়তে থাকবে শেষ জীবনটা কালা পানি মিস্টার বোস আপনি দয়া করে এখান থেকে সরে যান বাইরে জনগণকে কিন্তু আমরা সামাল দিতে পারছি না আপনারা কিন্তু ভুল করছেন শিবেন বাবু এর মাশুল আপনাদের দিতে হবে জনগণ যে আইনের বিরোধিতা করছে এটা অন্যায় নয় মানুষ আমাকে যেভাবে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে সেটা সঠিক প্রক্রিয়া নয় আমি মানছি সবকিছুর একটা নিয়ম আছে একটা আইন আছে কিন্তু আপনারা যে আমার বাড়ির লোককে খবর না দিয়ে আমাকে বদলি করছেন সেটাও তো আইন বিরুদ্ধ তাহলে করছেন কেন ব্রিটিশ সরকারের এই ইচ্ছে অনুযায়ী আইন চালানোর জন্যই আজ আমরা পরাধীন আর সেই জন্যই স্বাধীনতা চাওয়াটা আমাদের চরম সত্যি এটা তো কোনো অন্যায় নেই আপনাদের দেখার চোখটা আলাদা শিবেন বাবু তাই আপনারা বুঝতে পারছেন আপনারা তো ব্রিটিশের দাবেদারি করাটাই পরম ধর্ম বলে মনে করেন তাই আপনাদের চোখে এটা অন্যায় মনে হচ্ছে সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে শিবেন বাবু ইমিডিয়েট ওই লোকগুলোকে আটকান মিস্টার বোস এই জানলা থেকে আপনি সরে দাঁড়ান ভেতরে চলুন বাইরে সিচুয়েশন কিন্তু আউট অফ কন্ট্রোল হচ্ছে চলুন না আমার দেশের লোককে এইভাবে মার খেতে দেখে আমি চুপ করে বসে থাকতে পারি না আমাকে ডেকে যেতে দিন নো ওয়ে আপনি এই কেবিনেই থাকবেন বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই এই ঘটনায় যদি কোনো মানুষের প্রাণ যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে শরদ বাবু আপনি এদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই আইন অমান্য করার জন্য আপনাকে আমরা গ্রেফতার করব সুভাষ চন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সুভাষ চন্দ্র বসুর অবিলম্বে মুক্তি চাই